শুরু করছি শিল্পী চিত্রপত নাট্য সমাজ পরিবেশিত এক রাজকীয় পৌরাণিক পালা দানবীর রাজা হরিশ্চন্দ্র বা হরিশ্চন্দ্র মহাশ্মশান মিলন। আমি কেমন করে একটা ঋণ মুক্ত হব সেই সিদ্ধান্ত তুমি করবার যাক, তোমার স্ত্রী পুত্র আছে, তাদের বিক্রয় করে ঋণ পরিশোধ করো, আর তাতে যে সংকর না হয় নিজের আত্মা বিক্রয় করো, ইচ্ছা করো বা ভাবনা থাকে না। বিক্রয় করে আত্ম বিক্রয় করে দানের দক্ষিণে দিতে হবে। বাহ বাহ চমৎকার চমৎকার দানবি হরিশ্চন্দ্র, এবার তোমার দান কত সম্পূর্ণ হবে। রাজ্য গেছি স্ত্রী পুত্র যাবে, তারপর চক্রবর্তী রাজা তুমিও যাবে, নিজের আত্ম বিক্রয় করে পরে দাসত্ব করবে। চমৎকার 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 চমৎকার। এই মুহূর্তে এই মুহূর্তে তো আপনার ঋণ আমি পরিশোধ করতে পারবো না। বেশ, আমি তোমাকে এক সপ্তাহ সময় দিলাম, সপ্তাহ শেষ নিয়ে তুমি ঋণ পরিশোধ করবে। আমি প্রতিশ্রুত, তাহলে বিদায় রে যা, সপ্তাহের পরে তোমার সঙ্গে সাক্ষাৎ হবে ওই কাশী ধামে গঙ্গার তীরে। মহারাজ আসুন মহারাজ আসুন। মহারাজ সে কথা শুনলে তুমি সহ্য করতে পারবে না। কেন কেন সহ্য করতে পারবো না? আমি কিন্তু আর থাকিনি, সুখ দুঃখের সময় ভাঙিনি। আমি যদি সইতে না পারবো তাহলে সইবে কে বলুন মহারাজ? আমি অযোধ্যা রাজ্য ঈশ্বর ছবি তাকে সব দাবি করে দিয়েছি। আমি আমি কি তাহলে ভুল করলাম? এই রাজ্য ঈশ্বর্য সমস্ত কিছু পরিত্যাগ করি আমাদের আমাদের চলে যেতে হবে। জানি না জানি না শেপার, অযোধ্যাধিপতি রাজা হরিশ্চন্দ্র আজ পথের ভিখারি, ভিক্ষা করে করবে জীবিকা নির্বাহ, আর একটুখানি আশ্রয়ের জন্য আশ্রয় দেবে
চলো বিলম্ব হয়ে গেলে আমার হাতে মহাত্মা দেবীর সাবিত্রী ঋষি তিনি হয়তো ছুটে আসবে। চলো আমরা অযোধ্যা পরিত্যাগ করি, আমরা বিদায়ের পথে যাত্রা করি। চলো মহামণি মহামণি, আমরা অযোধ্যা পরিত্যাগ করে চলে যাচ্ছি রাজপরিবেশে। অসম্ভব অসম্ভব। হরিশ্চন্দ্র তুমি কি ভুলে গেছ তোমাদের অঙ্গের সমস্ত রাজ আবরণ, রাজ অলঙ্কার, এইসব স্বর্ণ অলঙ্কার, মণিমুক্তা খচিত চলঙ্কার, সেগুলি কি অযোধ্যার বাইরে? মহামণি তাহলে এখন কি করব? সমস্ত অলঙ্কার, রাজ আবরণ, রাজ পরিবেশ সমস্ত পরিত্যাগ করে তোমাদের যে দামে ভিখারির বেশে কি অধিকার আছে তোমাদের রাজ পরিবেশে? অধিকার নেই। অযোধ্যা হতে বিদায় নেওয়ার পূর্বে এই অযোধ্যা প্রাসাদে যেন পড়ে না তোমাদের চোখের এক ফোঁটা অশ্রু। সত্য কথা সেটা সত্য কথা, এই রাজামর রাজা রাজ পরিবেশে আমাদের কি বা প্রয়োজন? চলো রাজ আবরণ পরিত্যাগ করি, রহিতাশ্রুকে নিয়ে আমরা বিদায় দেব। আরাধ্য দেবতা ধর্মদেবীকে শেষ প্রণাম জানিয়ে আমরা বিদায়ের পথে যাত্রা করব। বিদায় নেওয়ার পূর্বে তোমার চরণে কোটি কোটি প্রণাম জানিয়ে যাচ্ছি। একদিন তোমার চরণ ঠেলে দিয়েছি কত পুষ্পার সাজিয়ে দিয়েছি নৈবেদ্যের থালা, আজ তো কিছু নেই, আজ শুধু হে দেবতা যাবার বেলায় বিদায় প্রণাম তুমি লও। Thank you.
শিব গাইতে দাও, ওকে গাইতে দাও, বিদায়। সেবার বিদায় নেওয়ার পূর্বে বাস্তবভূমিকে শ্রেষ্ঠ নামে জানিয়ে যাই, হে আমার জন্মভূমি, হে মোর স্বাধীনার চুক্তা, হে মোর বাস্তবভূমি, লক্ষ লক্ষ বনের পশু পাখি, এই বনের বিক্ষুণতাদি বাস্তবাদের কাছ থেকে হরিশ্চন্দ্র স্ত্রীপুত্রে হাত ধরে বিদায় নিয়ে চলে যাচ্ছি। তোমরা বিদায় নাও, সামনে নদী দেখতে পাচ্ছি, ওই নদী থেকে আকাশে জল তোকে খাই নিয়ে আসি। না শেফা, না। কেন? এই নদী চল এখনো পর্যন্ত বিশ্বামিত্র অধিকারী, নদী জল স্পর্শ করতে পারবো না। চলো ধীরে ধীরে চলো, কোনো উপায় নেই, ধর্ম দিয়ে তুমি রক্ষা করো, রক্ষা করো বলে রক্ষা করো।
দক্ষিণ অবশ্যই তো দক্ষিণ আদিবাসীর শেষ দিন, আজ তো কোনো উপায় করতে পারলাম না, সর্বহারা হয়ে এসেছি, ব্রহ্মকপনে ভস্মীভূত হতে হবে, অনন্তর কালে জড়িয়ে গাবি নিগতে হবে, কি হবে সেই পর ফিরে আর কি হবে বলো, অদৃশ্যে যা আছে তাই হবে। দুর্পার্বতী পুরস্কার রেখে যে ভাই রসে পা নিয়তির হাতে সব ছেড়ে দিয়ে নিশ্চিন্ত ভাব ভিন্ন কোনো বর্তা নেই। দিতে পারিনি বলে আমার সাথে জল চাইছি যথা ধর্ম তথা হবে জয়। হরিশ্চন্দ্র কাশীধাম পৌঁছানোর আগে পর্যন্ত আমাদের মধ্যে ওর ক্ষুধা নিবারণ করলাম। কাশীধাম গঙ্গার তীর, তাই তো সপ্তাহ দিন পূর্ণ হতে চলেছে। একটু জল খাবো, চল বাবা। ওই যে অদূর দেখতে পাচ্ছি, ওই যে অদূর সুরধুরী গঙ্গা, চলি গঙ্গার অফুরন্ত জল আমি তোকে পেট ভরে খাইয়ে নিয়ে আসি। হরিশ্চন্দ্র চমৎকার চমৎকার, রাজ মহিষী ছুটেছে তার একমাত্র ক্ষুধার্ত সন্তানকে পেট পড়ে জল খাই আনতে, তার খুন্নি বার করতে। চমৎকার চমৎকার চমৎকার, দক্ষিণা দাও, আজ দক্ষিণ তোমার দক্ষিণা দেবার শেষ দিন জানি প্রভু, এখনো সূর্য অস্ত হতে বিলম্ব আছে, আর কতক্ষণ বিলম্ব আছে রাজা? এক সপ্তাহ যে পারনি তা সামান্য দুই দিনের মধ্যে সম্পূর্ণ করতে পারবে, সেই আসেনি সেই আসেনি দিবাদি দেবী বিশ্বনাথের শরণাগত হয়েছে, জানি না দৃষ্টি কি আছে। উত্তম, তাহলে এই জন্মে তোমার সঙ্গে সাক্ষাৎ করব এইখানে এই জাহ্নবীর তীরে। মাতৃদ্বিদণ্ড সাতদিন অক্লান্ত চেষ্টায় যা পারিনি এই সামান্য দ্বিদণ্ডের মধ্যে সম্পূর্ণ হবে। চমৎকার চমৎকার, বিশ্বনাথ বিশ্বনাথ তোমার স্বর্ণগত আমি দয়া করো, দয়া করে বিশ্ব হিসাব থেকে রক্ষা করো বলে, বিশ্ব হিসাব থেকে রক্ষা করো বলে।
উপায় উপায় বিশ্বনাথ জানে। যদি একজন সদবংশ যাতে পরিচারিকা পেতুন। পরিচারিকা চান বাবা? আমি ইচ্ছে করে জন্মেছি, স্বামী আমার সৃষ্টি করে জন্ম গ্রহণ করে তুমি কি এই স্ত্রী লোকটাকে সত্যি সত্যি বিক্রয় করবে? করবো ঠাকুর, যদি উপযুক্ত মূল্য পায়। তা কি মূল্য দিতে হবে? আপনি কত দিতে পারবেন ঠাকুর? বেশি হয়ে যাবে। প্রয়োজন হবে না। আমি আগলা বুড়োমান দুজনকে পুষতে পারবো না, সেই ভুলে ধারে ভালোই জানি। তিন রাত করবে শুধু খাই খাই, শেষ তো আমার সর্বস্ব খেয়ে ফেলবে। মা তাই তো তোমাকে ধরতে পারিল, তো চলো দেখা যাক বিশ্বনাথ যা করেন, সবই তার ইচ্ছা। হরিশ্চন্দ্র দক্ষিণা দাও, এরিন এরিন সিং সহ সহস্র স্বর্ণবোধ মাত্র দুঃশত করেছে স্বর্ণ, এর অধিকার তুমি পাইনি। এখন যে ঢের বাকি সবাই প্রার্থী বলো বলো কি করবে? বিশ্বনাথ জানেন মিথ্যাবাদী প্রমঞ্চ, এই বুঝে তার কর্তব্য বলো, এই কি তোমার কর্তব্য বলো? বিশ্ব জোড়া দাতার মকর ছাড়ছ মিথাকার দানের ভিড়টা তুমি শক্তির দক্ষিণে দেবার না, তব দত্ত দানে ফিরে যা নমস্কার বলে বিশ্বামিত্র এসি মুহূর্তের মধ্যে হতে পারে ধরনের স্বর তুচ্ছ দান নেই কেন সেই হইবে আমাদের সমাজে হাস্যাস্পদ রমই মনি মাইত্রী শ্রী করে ফিরে যাও তোর ধারা করে ক্ষমা কর ক্ষমা।
করো ঋষি অভিশাপ দিও না ভাই, অভিশাপ দিও না, কুত্ত দৃষ্টি ফিরাই রাখো, কোন রাগত সৃষ্টি দাস অর্ধপান এখনো রয়েছে বাকি, দিয়েছি স্বর্ণায় বিশ্বনাথ ভাই, মনসাধ করে নিশ্চয়ই বিশ্বনাথ বিশ্বনাথ আমার স্বর্ণ আমি দয়া করো ঋষি অভিশাপ উদ্ধার করো। এই ডাকার হবি রে বেটা, এই ডাকার হবি, এসো প্রভু এসো, আমি হব কিঙ্কর তোমার আপনাকে ঘুরিয়ে বিক্রয়ী ঋণ মুক্ত হতে ব্যস্ত জন মরদ আছে বলো বলছে খেয়ে তো খাম চালাতে পারবে লেখেন খেত দিতে হবে তোমার দাম ছিল ঋণ সহস্র স্বর্ণমুদ্রা ঋষির সকাশে কিছু চাস না কিছু চাই চমৎকার চমৎকার তোর পার্বতি তোর পার্বতি বলো বলো পৃথিবীতে এই অধর্ম শ্রেষ্ঠ না 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 দেখি প্রাণ থাকতে নয় যথ ধর্ম তথা হবে জগৎ ধর্মই জগতের শ্রেষ্ঠ তোর নাম কি আছে রে বাপ্পা আমার নাম হরিশ্চন্দ্র হ্যারি এত বড় নাম তো কল্যাণ রেমের বাপ দাদা বলতে নারবে তো কল্যাণ রেমের নাকার হারি আডম আছে এখন সাত চার চেরিয়া শিরাম রাজা হলাম ভিখারি শিরাম ভিখারি আজ হলাম আমি চন্ডালের দাস চন্ডালের দাস বাবা চমৎকার চমৎকার পার্বতী শেষ পর্যন্ত আমায় শুকর চড়াতে হবে শুকর চড়াতে হবে আমি যে রাজার রাজা রাজাধিরাজ হরিশ্চন্দ্র তুমি আমি শুকরগুলোকে বলব তাদের মলমূত্র আমি পরিষ্কার করতে পারবো না আমি যে রাজার দুলাল তাই তাদেরকে বলব তারা যেন যেখানে যেখানে তাদের বসবাস যেখানে তারা থাকে বলব সেই জায়গাটা পরিষ্কার রাখতে তারা মলমূত্র যেন বাইরে গিয়ে করে আসে